একজন স্বামীর তার স্ত্রীর প্রতি বা একজন স্ত্রীর তার স্বামীর প্রতি স্বামী স্ত্রীর এই যে পারস্পরিক বিশ্বস্ততা থাকার কি প্রয়োজন আছে আমরা যখন বৈবাহিক সম্পর্কে নিজেদেরকে আবদ্ধ করি তখন সেই সম্পর্ক কি আজীবন টিকিয়ে রাখার দায়িত্ব আমাদেরকে নিতে হয় বা এটা কি আমাদের কর্তব্য নাকি সেই বিষয়ে কোনো গুরুত্ব না দিয়ে স্বেচ্ছাচার করা ব্যবিচার করা একটা সাধারণ বিষয় বলে জীবনে মেনে নেওয়া দরকার এটা কোন তো বিষয় না আপনার কি মনে হয় এই বিষয় শ্রব হৃদয়ে হলো শ্রবণ করি নমস্কার প্রভু যীশু খ্রিস্টের মধুর নামের জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই আমি খুব খুশি আজকে আরেকবার আমাদের সঙ্গে আপনি এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত আছেন আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনার সুচিন্তিত মতামত আপনি আমাদেরকে জানাচ্ছেন আমাদের ধারাবাহিক বাইবেল অধ্যায়নে বর্তমানে আমরা হিতোপদেশ পুস্তক থেকে আলোচনা করছি রাজা সলোমন বিজাতীয় স্ত্রীর প্রতি আসক্ত না হওয়ার যে চেতনা বাক্য বা উপদেশ দিয়েছেন আমরা আমাদের গত পর্বে সেই বিষয়ে অধ্যয়ন করেছি হিতোপদেশ পাঁচ অধ্যায়ের দ্বিতীয় ভাগে তিনি বৈবাহিক জীবনের পবিত্রতা সম্পর্কে যে উপদেশগুলি দিয়েছেন সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব এই অংশে রাজা সলমন খুব সুন্দরভাবে রূপকের মাধ্যমে বলছেন যে আমরা যেন আমাদের স্ত্রীদের সাথে আমাদের সম্পর্ককে পবিত্র রাখি আমাদের সকল সন্তানেরা যেন আমাদের স্ত্রীদের গর্ভস্থ হয় শাস্ত্রের এই পদগুলি বিবাহিত জীবনের প্রেমের বিষয়ে বর্ণনা করেছে এবং ঈশ্বরের বাক্যে খুব স্পষ্ট করে বলা হয়েছে যে বৈবাহিক জীবনে দৈহিক প্রেম বা যৌনতাকে পবিত্র করতে হবে এবং তাকে অত্যন্ত স্থানে রাখতে হবে আমাদের স্মরণে রাখতে হবে যে ঈশ্বর স্বয়ং বিবাহ প্রথা নিরূপণ করেছিলেন আর মনুষ্য জাতির মঙ্গলার্থে সেটা মানুষের পরিবারে স্থাপন করেছিলেন আর এই বিষয়ে আমাদের এটাও উপলব্ধি করতে হবে যে ঈশ্বরের দৃষ্টি সর্বদা আমাদের উপরে আছে তিনি দেখছেন আমরা কি করছি আর কি না করছি আর সেই কারণে আমরা যেন কোনো রকম ব্যবিচারে লিপ্ত না হই ঈশ্বর বলেছেন যে এমন একটি দিন আসছে যেদিন সবাইকে জবাবদিহি করতে হবে যেদিন সবাই তাদের কাজের প্রতিফল পাবে হিতোপদেশ ছয় অধ্যায়ে ভিন্ন ভিন্ন বেশ কয়েকটি বিষয় বলা হয়েছে আর এর সূচনা এমন কিছু উপদেশ দেওয়া হয়েছে যা কোনো ব্যবসায়িক জীবনের পক্ষে মঙ্গলজনক এগুলিকে আমরা ভালো ব্যবসায়িক নীতি বলতে পারি অচেনা অজ্ঞাত ব্যক্তির সাথে একজোট হয়ে কোনো কাজ না করার কথা এখানে বলা হয়েছে এই কাজ অনেক ক্ষেত্রে নিজের দাম্ভিকতার কারণে মানুষ করে থাকে আমাদের এমন কাজ করা থেকে বিরত থাকতে হবে একজন বন্ধুর কাছ থেকে আমরা যা পেতে পারি সেটা চাইতে আমরা যেন দ্বিধা না করি আবার অন্যদিকে শত্রু সম্পর্কে আমরা যেন সতর্ক হই অন্যের মন্দ আচার আচরণকে নকল করলে আমরা নিজেরাই ফাঁদে পড়ে যাব সুতরাং সতর্কতার সাথে আমাদের সমস্ত সিদ্ধান্ত নিতে হবে আমরা যে কেবল আমাদের ব্যবসায়িক ক্ষেত্রে বিচক্ষণ হব তা নয় কিন্তু সেখানে আমরা কি বলবো না বলবো সেই বিষয়েও আমাদের বিচক্ষণ হওয়া উচিত আমরা এই বিষয়ে একটা পিঁপড়ের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে পারি পিঁপড়ে যেমন তার খাদ্য সংগ্রহের কাজে কখনো অলসতা দেখায় না ঠিক সেই রকমই আমাদের জীবনের সকল অলসতা পরিত্যাগ করে কাজে অগ্রসর হতে হবে এগিয়ে যেতে হবে অলসতা আমাদের জীবনে দৈনদশা নিয়ে আসে আমাদের অসফল নিষ্ফল করে তোলে এরপরে একজন দুষ্ট লোক একজন পাশ্ডের কথা বলা হয়েছে এমন ব্যক্তির বিষয়ে আমরা লক্ষ্য করতে পারি যারা কুটিল স্বভাবের হয় তাদের আকার ইঙ্গিতে অনেক মন্দতা প্রকাশ হয় তাদের মনের মধ্যে অনেক কুটিলতা থাকে যা অন্যের জীবনে বিবাদ সৃষ্টি করে আমাদের এই এইরকম মানুষের থেকে নিজেদেরকে দূরে রাখা দরকার আসুন আমরা বিস্তারিতভাবে এই সমস্ত বিষয় দেখি এবং দেখি যে ঈশ্বর বিশেষভাবে তার জীবন্ত বাক্য দ্বারা কীভাবে আজকে আমাদের সঙ্গে কথা বলেন প্রিয় বন্ধু গত অনুষ্ঠানে আমি আপনাদের কাছে হিত পদে তার পাঁচের অধ্যায় চোদ্দ পদ পর্যন্ত আলোচনা করেছিলাম আর আজকের পনেরো পদ থেকে আলোচনা শুরু করব। লেখা আছে এখানে তুমি নিজ জলাশয়ের জল পান করো নিজ কূপের স্রোত জল পান করো তারপরে লেখা আছে ষোলো সতেরো পদে তোমার উনুই কি বাইরে বিস্তারিত হইবে চকে কি জলস্রোত হইয়া যাইবে উহা কেবল তোমারই হোক তোমার সহিত অপর লোকের না হোক এই বাক্যের দ্বারা বোঝানো হয়েছে যে বিবাহ মানুষকে এক উচ্চ মানে নিয়া আসে এবং বিবাহিত ব্যক্তির সন্তান সন্ততিতে কোনো বিজাতিয়া হতে যেন না আসে কিন্তু নিজ স্ত্রীর হয় এটা ঈশ্বরেরই মনোবাসনা তাই তিনি বলছেন তুমি নিজ জলাশয়ের জল পান করো নিজ কূপের জল পান করো আঠেরো পদ থেকে ১৯ পদ আমরা এখন পাঠ করব লেখা আছে তোমার উনুই ধন্য হোক তুমি আপন যৌবনের ভার যায় আমোদ করো সে প্রেমিকা হরিণী ও কমনিয়া বদ তাহারই কুচযুগ দ্বারা তুমি সর্বদা আপ্যায়িত হও তাহার প্রেমে তুমি সতত মোহিত থাকো বিবাহিত অবস্থা প্রেম এখানে বর্ণিত হয়েছে ঈশ্বর মনুষ্যের কল্যাণের উদ্দেশ্যে তাদের মধ্যে বিবাহ প্রথা প্রবর্তন করেছেন এর মধ্যে মানুষকে এক শুদ্ধ পবিত্র ও উচ্চস্তরে বাস করতে হবে বিবাহ হতে মুক্তি পেতে সাধারণ মাংসিক মনুষ্য ব্যবিচারে লিপ্ত হয় ঈশ্বরের সন্তানদের জন্য খ্রিস্টীয় গৃহ হল বা খ্রিস্টীয় পরিবার খ্রিস্টমণ্ডলীর মধ্যের একটি সুসম্পর্কের চিত্র আপনি এর থেকে উচ্চ ও পবিত্র সম্পর্ক আর কিছুর মধ্যেই দেখতে পাবেন না কিন্তু সেই খ্রিস্টান স্বামী ও স্ত্রীর মধ্যে আজ বিচ্ছেদ আসছে আজ সময় এসেছে ঈশ্বরের চরণে জানুপাত করে জানবার যে কোথায় ভুল কোথায় অন্যায় হয়েছে দু একটা নয় এমন বহু ক্ষেত্রে আজকের দিনে দেখা যাচ্ছে এতে এটাই প্রমাণিত হয় যে ঈশ্বরে বাক্য মানুষের হৃদয়ে গিয়ে পৌঁছাচ্ছে না এই বাক্য মণ্ডলী সভ্যসভ্যার জীবনে কোনো রেখাপাত করছে না প্রভাব বিস্তার করছে না ঈশ্বরে বাক্য তাদেরকে শাসনও করে না ঈশ্বর বিবাহকে একটা সুন্দর পবিত্র সম্পর্ক বলে প্রকাশ করেছেন বাইবেল শাস্ত্রে আমরা দেখতে পাই ইব্রিয় তা তের অধ্যায় চার পদে লেখা আছে সকলের মধ্যে বিবাহ আদরণীয় ও সেই শয্যা বিমল হউক কেননা ব্যবিচারী ও বেশ্যাগামীদের বিচার ঈশ্বর করিবেন বিবাহ পবিত্র সূচি ও উচ্চমানের সম্পর্ক কিন্তু অপরদিকে ঈশ্বর ব্যবিচারী ও বেশ্যাগামীদের বিচার করবেন আমি যখন একটি মণ্ডলীর পালক ছিলাম তখন মণ্ডলীর একজন সভ্য হঠাৎ একদিন এসে আমায় বললেন যে তিনি তার স্ত্রী ও সন্তান পরিত্যাগ করে অপর এক মহিলাকে বিবাহ করবেন আমি তাকে সত্যকে বোঝাবার পর তিনি খুবই রুষ্ট হয়ে বললেন আপনি কি আমার পরিত্রাণ আমার কাছ হতে নিতে পারেন আমি তার প্রশ্নের উত্তরেই বললাম আপনার পরিত্রাণ আমি নিয়ে নেবার চেষ্টা করছি না আপনার পরিত্রাণ আপনারই কাছে কিন্তু আমি একটা বিষয় জানাতে চাই যদি আপনি ঈশ্বরের সন্তান না হন তবে আপনি শয়তানের সন্তানের ভূমিকায় অভিনয় করছেন আর যদি আপনি ঈশ্বরের সন্তান হন তবে ঈশ্বর খুব শীঘ্রই একদিন আপনাকে তার পক্ষ ছায় এনে শাসন করবেন ভদ্রলোক আর ভ্রূক্ষেপ না করে অবিলম্বে সেই মহিলাকে বিবাহ করলেন বছর বছরখানেক পর থেকেই তাদের উভয়কেই বড় একাকী দুঃখার্থ হতাশ এবং অশান্তিপূর্ণভাবে দেখা যেত দুজনেই যথাসম্ভব পৃথক হয়ে থাকতেন তাদের দুজনের মুখেই শোনা যেত যদি ফিরে যেতে পারতাম যদি এই অবস্থা শেষ করে দিতে পারতাম বাইবেলের নতুন নিয়মে প্রেরিত পিতর স্বামীদেরকে উপদেশ দিয়ে বলেছেন প্রথম পিতর তার তিনের অধ্যায় সাতপদে হে স্বামীগণ স্ত্রীলোক অপেক্ষাকৃত দুর্বল পাত্র বলিয়া তাহাদের সহিত জ্ঞানপূর্বক বাস কর তাহাদিওকে আপনাদের সহিত জীবনের অনুগ্রহের সহধারেকারী জানিয়া সমাদার কর যেন তোমাদের প্রার্থনা রুদ্ধ না হয় এটাই প্রকৃত সম্পর্ক স্বামী স্ত্রী একত্রে বাস করে আনন্দ ও দৃঢ়প্রত্যয় জীবনযাপন করে তারা একত্রে জানুপাত করে প্রার্থনা করে ওই রকম জীবনযাপনে একের প্রতি অন্যের প্রকৃত ভালোবাসা থাকে খ্রিস্ট ও মণ্ডলীর মধ্যে ভালোবাসার প্রকৃত দৃষ্টান্তই হল এই স্বামী স্ত্রীর মধ্যের ভালোবাসা প্রিয় ভাই অথবা বোন ঈশ্বর এই রকম পরিবারেই আশীর্বাদ করেন আর এটি কত গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা সেই রকম পারিবারিক জীবনে চলি আমরা বাইবেলের পুরাতন নিয়মে হিতপদে তার পাঁচের অধ্যায় থেকে আলোচনা করছি পাঁচের অধ্যায় কুড়ি এবং একুশ পদ এখন পাঠ করি লেখা আছে বৎস তুমি পরকীয়া স্ত্রীতে কেন মোহিত হইবে বিজাতিয়ার বক্ষ কেন আলিঙ্গন করিবে মনুষ্যের পথ তো সদাপ্রভু দৃষ্টিগোচর তিনি তাহার সকল পথ সমান করেন এই বাক্য আমাদের মনকে বিশেষভাবে আকর্ষণ করে মনুষ্যের পথ সদাপ্রভুর দৃষ্টিগোচর তিনি তাহার সকল পথ সমান করেন সত্যি আমাদের এটা বিশেষভাবে উপলব্ধি করা প্রয়োজন যে ঈশ্বর সর্বসময় আমাদেরকে নিরীক্ষণ করেন আমাদের জন্য চিন্তা করেন আমরা যা কিছু করি সব তিনি দেখেন দেখতে পান আমরা যা কিছু বলি সব তিনি শুনতে পান পাঁচের অধ্যায় হিতপদেশ তার বাইশ এবং তেইশ পদে লেখা আছে দুষ্ট নিজ অপরাধ সমিয়ে ধরা পড়ে সে নিজ পাপ পাশে বদ্ধ হয় সে উপদেশের অভাবে প্রাণ ত্যাগ করিবে নিজ অজ্ঞানতার আধিক্যে ভ্রান্ত হইবে ঈশ্বরের আত্মা প্রকাশ করেন একটি দিন আসছে একটা হিসাব নিকাশের দিন খুবই নিকটবর্তী শাস্তির একদিন দিন প্রত্যেকের যা পাওনা তা পাওয়ার দিন খুবই সন্নিকট মানুষ ভাবে তাকে দত্ত হবে তার শাস্তি কিন্তু তা নয় তার কৃত অন্যায় তার অধার্মিকতাই তাকে তার প্রাপ্য পরিণামের মধ্যে নিয়ে যাবে তার পাপের রজ্জুতে সে নিজেই ধরা পড়বে শাস্ত্রে হিতোপদেশ পুস্তকটি পাঁচের অধ্যায় আমরা শেষ করে এখন ছয়ের অধ্যায় পৌঁছেছি এই অধ্যায়টিতে বিভিন্ন বিষয় নিহিত রয়েছে কতগুলো মূল্যবান উপদেশসহ এই অধ্যায়ের শুরু যেগুলো আজকের ব্যস্ত দুনিয়ার পক্ষে বিশেষ কল্যাণকর খ্রিস্টান অথবা ন খ্রিস্টান সকলের পক্ষেই সহজ কতকগুলো প্রয়োজনীয় নীতি নিয়ম প্রকাশিত হয়েছে লক্ষ্য করুন প্রাপ্ত কি অপরিত্রাণপ্রাপ্ত সমগ্র মানবজাতির জন্যই ঈশ্বর এই স্থানে এক গুচ্ছ সুন্দর শিক্ষণীয় বিষয় দান করেছেন আসুন আমরা প্রথমে পাঠ করি তার ছয় অধ্যায় এক দুই পদ বৎস তুমি বন্ধুর জামিন হইয়া থাকো যদি অপরের সহিত হস্তে তালি দিয়া থাকো তবে আপন মুখের কথার ফাঁদে পতিত হইয়াছ আপন মুখের কথায় ধৃত হইয়াছ লেখক এই স্থানে যে কোনো সময়ের উপযোগী দুটো শিক্ষণীয় বিষয় উল্লেখ করেছেন এই যুগের অনুসারী বন্ধুদের কোনো গান তাদের হাবভাব আদব কায়দা ইত্যাদি নকল করা বা তা অনুকরণ করার স্বভাব থেকে আমাদের সতর্ক হওয়া উচিত কেননা অপরিত্রাণ প্রাপ্ত ব্যক্তি তার কার্যক্ষেত্রে সেই সকল অনুসরণ করে থাকে এগুলোই তার সহায়ক তারা তাদের আর্থিক ক্ষেত্রে বিশেষ একটা স্থান পেতে ইচ্ছুক হয় তারা তাদের জীবনে একটা বড় পথ পাবার আশায় অপর ব্যক্তিদের হাতে হাত মিলিয়ে চলে থাকে অন্যায়ের সঙ্গে আপোষে জীবন যাপন করে এসব থেকে ঈশ্বরের সন্তানকে সতর্ক হয়ে চলতে হবে তার ছয়ের অধ্যায় তিন পদ এখন বৎস তুমি এই কার্য করো আপনাকে উদ্ধার করো যখন তুমি আপন বন্ধুর হস্তগত হইয়াছ তখন যাও বিনত হও বন্ধুর সাধ্য সাধনা করো বন্ধুর কাছে হতে যা পাবার তা সোজাভাবে পেতে কখনও আমাদের ভীত হওয়া উচিত নয় বন্ধুদের সদ্ব্যবহার পেতে সুনিশ্চিত হওয়া আর শত্রুদের হাতে সতর্ক হয়ে চলতে সুনিশ্চিত হওয়া এটা ঈশ্বরের সন্তানের স্বভাব ছয় অধ্যায় এরপরে বলা হয়েছে চার এবং পাঁচ পদে তোমার চক্ষুকে নিদ্রা যাইতে দিও না চক্ষুর পাতাকে নিদ্রিত হইতে দিও না আপনাকে হরিণের ন্যায় ব্যাধের হস্ত হইতে পক্ষীর ন্যায় জালিকের হস্ত হইতে উদ্ধার করো অন্যের মন্দ আচার আচরণকে নকল করলে অনুকরণ করলে মনে করতে হবে যে নিশ্চয়ই কারো ফাঁদে অথবা কলে আটক হয়েছেন তাই সতর্ক হন নিদ্রা ত্যাগ করুন ফাঁদে পড়ার আগে নিদ্রার ঘোর কাটিয়ে উঠুন এমন একটা সুনির্দিষ্ট পথের বিষয় বলা হয়েছে আপনার আমার প্রত্যেকের জীবনে পরিণামদর্শী হওয়া প্রয়োজন এই ব্যাপারে শুধু কি করি বা কি বলি সে বিষয় নয় আরও কিছু শেখবার রয়েছে আর তাই পিঁপড়ের উদাহরণ দেওয়া হয়েছে এখানে আমরা দেখব এবারে ছয় থেকে আট পদ পাঠ করব ছোট্ট পিঁপড়েটিও আমাদের শিক্ষক হতে পারে ছয় থেকে আট পদ ছয়র অধ্যায় লেখা আছে হে অলস তুমি পিপিলিকার কাছে যাও তাহার ক্রিয়া সকল দেখিয়া জ্ঞানবান হও তাহার বিচারকর্তা কেহ নাই শাসনকর্তা কি অধ্যক্ষ কেহ নাই তবু সে গ্রীষ্মকালে আপন খাদ্য প্রস্তুত করে শস্য কাটিবার সময় ভক্ষ সঞ্চয় করে শিক্ষকরূপে সামান্য পিঁপড়েও আমাদের কাছে এক বড় সত্য প্রকাশ করেছে সে তার কার্যে শ্রমশীল হবার একটা বিরাট সাক্ষ্য বহন করছে যা যে কেউ কষ্ট করলে করতে পারে পিঁপড়ে তার জীবনের সবথেকে প্রয়োজনীয় বস্তু সংগ্রহ করতে সদাই ব্যস্ত থাকে শীতের জন্য ভবিষ্যতের জন্য সে পরিশ্রম করে চলে আমার মনে হয় আজকের দিনে খ্রিস্চানের জীবনে মস্ত বড় পাপ হলো অলসতা অনেক খ্রিস্টান নিজেদেরকে চব্বিশ ঘন্টার সেবা কার্যে রত বলে জাহির করে কিন্তু নিঃস্বার্থভাবে খ্রিস্টের উদ্দেশ্যে সেবা কজন করে থাকে আমরা নিজেদেরকে প্রশ্ন করি আমাদের অবসর সময় আমরা কিভাবে যাপন করছি ঈশ্বরে বাক্য কি পড়ার মতো করে পড়ি আজকের সেবাকার্যে এই অলসতা এক বিরাট অভিশাপ হয়ে দাঁড়িয়েছে ঈশ্বরের সেবাকার্যে ঈশ্বরের বাক্য সম্পর্কে জ্ঞান থাকা বিশেষ প্রয়োজন ছোট্ট পিঁপড়ে আমাদের কাছে বিরাট এক শিক্ষার বিষয় পিপিলিকার কাছে যাও তাহার সকল দেখিয়া জ্ঞানবান হও এখন এর পরে বলা হচ্ছে নয় থেকে এগারো পদে হে অলস তুমি কতকাল ছুইয়া থাকিবে কখন নিদ্রা হইতে উঠিবে আর একটু নিদ্রা আরেকটু তন্দ্রা আরেকটু শুইয়া হস্ত জড়সড় করিব তাই তোমার দরিদ্রতা দর্শন ন্যায় আসিবে তোমার দৈনদশা ঢালির ন্যায় আসিবে এই হল অলসের প্রকৃতি বা পরিণাম জীবনে অগ্রসরের পথে অলসতা হল বিঘ্নস্বরূপ তার ছয়র অধ্যায় বারো এবং ১৩ পদে লেখা আছে যে ব্যক্তি পাষণ্ড যে লোক অপরাধী সে মুখের কুটিলতায় চলে সে চক্ষু দ্বারা ইঙ্গিত করে পদ দ্বারা কথা বলে সে অঙ্গুলি দ্বারা সংকেত করে প্রিয় ভাই বোন এবার আমরা সেই বলিয়ালের সন্তান সেই পাচণ্ড অপরাধী কুটিল ও দুষ্ট ব্যক্তির বর্ণনা দিই এমন ব্যক্তি কি কখনো আপনি দেখেছেন যার কাজ ও আচরণ কথাবার্তা একটা ইঙ্গিতপূর্ণ যার শব্দের তাৎপর্যে রয়েছে কত আবিলতা এই প্রকৃতির মানুষের মধ্যে বহু খ্রিস্টানকেও আমি পেয়েছি তাদের সংস্রবে আমি এসেছি এমন তথাকথিত খ্রিস্টানের সংসর্গে আমি এসেছি যাদের কথাবার্তা হয় দার্থবোধক ঈশ্বর এই সকলের বিপক্ষে হিতপদেশ তার ছয় অধ্যায় চোদ্দ পদে লেখা আছে তাহার হৃদয়ে কুটিলতা থাকে সে শতত কুকল্পনা করে সে বিবাদ খুলিয়া দেয় সেই জন্য অকস্মাত তাহার বিপদ আসিবে হঠাৎ সে ভগ্ন হইবে আর প্রতিকার হইবে না কুটিলতা হল বিরাট বা বিকৃতভাব কুটিল সবাবিশিষ্ট ব্যক্তি বিরোধ উপস্থিত করে থাকে ঈশ্বরের সন্তান বলে পরিচয় দিলেও অনেকে অঙ্গ প্রত্যঙ্গ ইন্দ্রিয় দ্বারা নানাভাবে নানা ইঙ্গিত প্রকাশ করে আমার কার্যস্থলে কথা বলব আমি এক ব্যক্তির সংস্রবে এসেছিলাম যিনি বড় প্রচারক নন বটে কিন্তু একজন বড় ঈশ্বরের সন্তান তিনি আমায় সুন্দর সঙ্গ দিতেন কথাবার্তা আচার ব্যবহারের মধ্যে দিয়ে পবিত্রতা রক্ষা করে জীবন যাপন করার বিষয় বলতেন তার কথাবার্তা স্বভাব ইত্যাদির মধ্যে কখনো কোনো ইঙ্গিত বা কলুষতার দাগ পায়নি তার জীবনযাত্রা ছিল সহজ সরল পরিষ্কার কোনও জটিলতা সেখানে ছিল না আজকে দিনে এই রকম মানুষেরই প্রয়োজন আজকাল যুবক যুবতী তাদের চলনে বলনে সাজসজ্জায় পোশাক পরিচ্ছদে মাথার চুল কাটা থেকে আরম্ভ করে পায়ের নখের পরিচর্যায় অলঙ্কারদির ব্যবহারে নিজেদের প্রকট করে তোলে তাদের কথাবার্তা আদবকায়দা কিছুই অসরল বিকৃত এই স্বভাব বিশিষ্ট বহু বয়স্ক মানুষও চোখে মুখে অপরের দিকে তাকিয়ে ইঙ্গিত করে থাকে কিন্তু তাদেরকেই আজকের দুনিয়ায় শিক্ষার জগতে ব্যক্তিত্ব সম্পন্ন বলে অভিহিত করা হয় আজ খ্রিস্টীয় জগতে ব্যক্তিত্ব সম্পন্ন বলে অভিহিত করা হয় তাদেরকে এবং সেবা সম্পর্কে বিভিন্ন জাতির বিষয় আমরা ভারগ্রস্ত কোথাও সন্তোষজনকভাবে বৃদ্ধি পাচ্ছে না তার কারণ কি জানেন কারণ ঈশ্বরকে পরিহাস করা যায় না গালাতিও তার ছয় অধ্যায় সাধু পোল সাত এবং আট পদে বলেছেন তোমরা ভ্রান্ত হইও না ঈশ্বরকে পরিহাস করা যায় না কেননা মনুষ্য যাহা কিছু বনে তাহাই কাটিবে ফলত আপন মাংসের উদ্দেশ্যে যে বনে সে মাংস হইতে ক্ষয়রূপ শস্য পাইবে কিন্তু আত্মার উদ্দেশ্যে যে বনে সে আত্মা হইতেই অনন্ত জীবনরূপ শস্য পাইবে আমাদের ঈশ্বর এক পবিত্র জীবন আকাঙ্ক্ষা করেন কারণ তিনি নিজে পবিত্র ঈশ্বর এই প্রকার মানুষকে আশীর্বাদ করেন আমাদের এই সম্পর্কে উপলব্ধি থাকা প্রয়োজন যে আমরা পবিত্র ঈশ্বরের সঙ্গে ব্যবহার করে চলি ঈশ্বরের সন্তানদের মধ্যে এই পবিত্র জীবনযাপন অবশ্যই প্রয়োজন প্রিয় ভাই ও বোন প্রিয় শ্রোতা বন্ধু আপনি নিশ্চয়ই জানেন যে ঈশ্বর হলেন প্রেম এই প্রেমের বিপরীত হল ঘৃণা তাই অনেকের মতে যেহেতু ঈশ্বর প্রেম অর্থাৎ প্রেমময় সেই হেতু তিনি ঘৃণা করতে পারেন না কিন্তু তা ঠিক নয় মনে রাখতে হবে যেহেতু ঈশ্বর প্রেম সেহেতু তিনি মন্দকে ঘৃণা করেন আমরা মনুষ্য জগতেও এ বিষয়ে দেখি আপনি আপনার ছোট্ট সন্তানটিকে ভালোবাসেন কিন্তু যা কিছু আপনার সন্তানের শরীরকে আক্রান্ত করে কলুষিত করে সেসব আপনি ঘৃণা করেন আপনি আপনার সন্তানকে ভালোবাসেন কিন্তু একটা পাগলা কুকুর তার আশেপাশে এলে আপনি সেই কুকুরটিকে ঘৃণা করেন ও তাকে দূর করে দেবেন এইভাবে যতক্ষণ আমরা একটা বৈশাদৃশ্যের জগৎকে দেখতে পাই যেখানে পাপ এসে প্রবেশ করেছে ততক্ষণ আমরা একটিকে ভালোবাসি অপরটিকে ঘৃণা করি বা অপছন্দ করি যেমন ঠিকটাকে আমরা ভালোবাসি ভুলটাকে অপছন্দ বা ঘৃণা করি অপরদিকে সততাকে ভালোবাসি অধার্মিকতাকে ঘৃণা করি আবার যারা অধার্মিকতার জগৎকে প্রেম করে তারা ধার্মিকতার বা ন্যায়ের পথকে ঘৃণা করে ঈশ্বরের বাক্য আমাদের ভালোকে প্রেম করতে ও মন্দকে ঘৃণা করতে শিক্ষা দেয় উপদেশক তার তিনের অধ্যায় আট পদে লেখা আছে প্রেম করিবার কাল ও দেশ করিবার কাল তাহলে প্রত্যেকেরই একটা সময় আছে এবারে আমরা বিশেষ করে দেখব হিতপদে তার ছয়ের অধ্যায় ষোলো থেকে উনিশ পদ এখানে ঈশ্বর কর্তৃক ঘৃণ্য সাতটি বিষয় আমরা শাস্ত্রে পাই যেগুলোকে আমাদেরকে জানানো হয়েছে এই ছয় বস্তু সদাপ্রভুর ঘৃণিত এমনকি সপ্ত বস্তু তাহার প্রাণের ঘৃণাস্পদ উদ্ধত দৃষ্টি মিথ্যাবাদী ঝিহ্বা নির্দোষের রক্তপাতকারী হস্ত দুষ্ট সংকল্পকারী হৃদয় দুষ্কর্ম করিতে দ্রুতগামী চরণ যে মিথ্যা সাক্ষী অসত্য কথা কয়ে ও যে ভাতৃগণের মধ্যে বিবাদ খুলিয়া দেয় ঈশ্বর দৃঢ়ভাবে এগুলোর প্রতি তাঁর ঘৃণা জানিয়েছেন আর আমাদেরকেও তার জন্য এগুলো ঘৃণা করা উচিত এ প্রথমবার ঈশ্বর তার ঘৃণার কথা বলছেন তা নয় আমরা যদি বাইবেলে পুরাতন নিয়মে দ্বিতীয় বিবরণ তার ষোলোর অধ্যায় একুশ এবং বাইশ পদ দেখি তাহলে পাই লেখা আছে তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে যে যজ্ঞবেদী নির্মাণ করিবে তাহার কাছে কোন প্রকার কাষ্টের আশেরা মূর্তি স্থাপন করিবে না কোনো স্তম্ভ উত্থাপন করিবে না কেন তাহা তোমার ঈশ্বর সদাপ্রভুর ঘৃণাস্পদ ঈশ্বর ঘৃণা করেন আমাদের হৃদয়ে যদি তাঁর স্থানে আর অন্য কোনো কিছু স্থাপন করি থাকেও এ বিষয় আরও উল্লেখিত আছে ঈশ্বরের বাক্যে গীতসংগীতা তার পঁয়তাল্লিশের অধ্যায় সাত পদে তুমি ধার্মিকতাকে প্রেম করি আসিতেছ দুষ্টতাকে ঘৃণা আসিতেছ এই কারণ ঈশ্বর তোমাকে অভিষিক্ত করিয়াছেন তোমার সকাঘন অপেক্ষা অধিক পরিমাণে আনন্দ তৈলে ঈশ্বর তার আপন পঠিত বাক্যের দ্বারা আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন আমরা গীত সঙ্গীতা পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যান করছি আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন ঈশ্বরের সন্তানের কাছে একটা খ্রিস্টীয় পরিবার খ্রীষ্ট এবং মণ্ডলীর মধ্যে সম্পর্কের একটা চিত্র অঙ্কন করে এই সম্পর্কের থেকে উচ্চতর বা আরও পবিত্র সম্পর্ক আর কিছু নেই আমাদের সেই সম্পর্কের সম্মান করা প্রয়োজন নিজে স্ত্রী বা স্বামীর প্রতি বিশ্বস্ত থাকা ব্যবিচারে লিপ্ত না হওয়া এটাই একটা খ্রিস্ট বিশ্বাসী দম্পতির আদর্শ জীবন হওয়া উচিত ঈশ্বর এইরকম প্রত্যেকটি পরিবারের উপরে দৃষ্টি রাখেন আর এরকম একটা সময় আসে যখন সমস্ত মন্দ আচরণকারীদের তার কাছে জবাবদেহি করতে হয় কাজকর্মেও আমাদের বিশ্বস্ত থাকতে হয় অলসতা আমাদের কর্মজীবনকে অসফল করে তোলে এই বিষয়ে পিঁপড়ের মধ্যে একটি ক্ষুদ্র প্রাণীর কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে তাদের জীবনে অলসতা কখনো দেখা যায় না অবিশ্রান্ত পরিশ্রম করে তারা তাদের খাদ্য সংগ্রহ করে আমাদেরও ঠিক সেই রকমই করা উচিত এই কর্মজীবনে অন্যের সাহায্যের উপরে নির্ভর না করে আমাদের নিজেদের ক্ষমতা নিজেদের দক্ষতার উপরে নির্ভর করা প্রয়োজন প্রকৃতপক্ষে কে আমাদের বন্ধু আর কে শত্রু সেই বিষয়ে নিশ্চিত হওয়া দরকার ঈশ্বরের দৃষ্টিতে কোন কোন বিষয়গুলি ঘৃণাস্পদ সেই বিষয়ে আমরা কিঞ্চিত আলোচনা করেছি অল্প একটু আলোচনা করেছি এই বিষয়ে আরও অধিক আমাদের আগামী পর্বে আমরা আলোচনা করব বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় আমরা আমাদের আগামী পর্বে আলোচনা করতে চলেছি আসুন এখন প্রার্থনায় যাবার আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দিন আসুন প্রার্থনা করি পরম করণময় স্বর্গীয় পিতা ধন্যবাদ দিয়ে একটি বার প্রভু তোমার যে পবিত্র পরাক্রমে আরেকটি বার আমাদের সঙ্গে সঙ্গে আছো ধন্যবাদ তোমার জীবন্ত বাক্য আমাদের সঙ্গে কথা বলে ধন্যবাদ দিয়ে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে আরেকটি বার বিশেষভাবে তুমি তোমার জীবন্ত বাক্য দ্বারা উৎসাহিত উজ্জীবিত করেছো প্রার্থনা করি প্রভু এই সময় যে প্রত্যেক দর্শক বন্ধু তাদের পরিবার পরিজন প্রত্যেকের জন্য প্রভু বিশেষ করে পরিবারকে তোমার চরণে সমর্পণ করি যারা এই মুহূর্তে পিতাকে হয়তো বিশেষ কোনো কঠিনতার মধ্যে দিয়ে যাচ্ছেন এমন প্রতিকূল পরিস্থিতি যে হয়তো আসার আলো তাদের জীবনে নেই পিতাগ বিশ্বাস করে প্রার্থনা করি সেই ব্যক্তি বা সেই পরিবারকে পিতা তোমার পবিত্র আত্মার পরাক্রমে পূর্ণ করো তোমার জ্ঞানের আলোতে তুমি উদ্ভাসিত করো যেন পিতাগ তোমাতে যে জীবন্ত প্রত্যাশা তা তারা উপলব্ধি করতে সমর্থ হয় তোমার জীবন্ত উপস্থিতি তাদের জীবনে উপলব্ধি করতে পারে এবং প্রভু তুমি তাদেরকে যে বহন করে নিয়ে যাচ্ছ এবং সেই প্রতিকূলতা থেকে সেই অসহায় পরিস্থিতি থেকে তুমি তাদেরকে বার করে নিয়ে যেতে চলেছো পিতাগ এই বিশ্বাসে যেন তারা স্থির হতে পারে প্রভু তুমি কৃপা করো সে পরিবারকে রক্ষা করো তোমার আশীর্বাদে পূর্ণ করো তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো আমেন ঈশ্বর তার মহা অনুগ্রহে আমাদেরকে সুযোগ দেন যেন তার জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে আমরা তাকে গভীরভাবে জানতে পারি আমার বিশ্বাস আগামী দিনেও আপনি আমাদের সঙ্গে এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন যখন ঈশ্বরের সহভাগিতায় তার এই জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে আমরা আরো তার সান্নিধ্যে যেতে পারব। ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় বন্ধু আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি গতকালের প্রশ্নের উত্তর অপশান বি রক্তের আজকের প্রশ্ন জীবনে অগ্রসরের পথে কি বাধাজনক অপশান এ বন্ধু বি অর্থ সি পরিশ্রম ডি অলসতা প্রিয় বন্ধু এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা ছটার মধ্যে অপশান ডি সহকারে আপনার নাম ও সম্পন্ন ঠিকানাসহ নাইন ফোর নাইন এই নম্বরে এস এম এস বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন তাহলে আপনি পরে বিজয়ী হতে পারেন